আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খন্দকার সোহেল রানা এস আর টিভি সোহেল রানা থেকে বলছি দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা আজকে নিয়ে আসছি এর আগে দুটা কথা বলছি সেটা হলো যে আমি খন্দকার সোহেল রানা আমি আপনাকে সামনে কীভাবে পরিচিত হব কিংবা আপনি আমাকে কীভাবে চিনবেন আপনি আমাকে চিনবেন আমার কর্মে তো আমার ভালোবাসা কিংবা আমার কাজে কিংবা আমার ব্যবহারে তো যে ক্ষেত্রে হোক আপনি আমাকে চিনবেন কিংবা সারা জীবন চিন্তা বলে থাকবেন যে অমুক একজন ছিল তো এই দুনিয়াতে সবাই মরণশীল আমরা সবাই মরবো একদিন মরতে হবে বাধ্য মানে একদম ওইটা লিখিত মানে একটা জিনিসই পৃথিবীতে লিখিত করে দেয় জন্ম আর মৃত্যু ঠিক আছে ওটা লিখিত যে আপনাকে মৃত্যু মানে মরতে হবে এই দুনিয়াতে মাটির নিচে যাইতে হবে তো আপনার ব্যবহারই আপনার রক্ষের পরিচয় যাই হোক দুজন মানুষের কথা বলবো আজকে ভিডিওটা করার জন্য তাদের আমি সাহায্য নিয়েছি সেটা হলো আমার ছোট বড় ভাই হিরো ভাই আর আমার ওয়ারির বড় ভাই সোহেল ভাই এই দুজন দুজনের সাথে আমি কথা বলে ভিডিওটা আগের থেকে চিন্তা ভাবনা করতেছিলাম তারপরও আমি বড় ভাইদের সাথে কথা বললাম যে ভাই এই জিনিসটা কী কী জিনিস বহন করে মানে এটাতে কী করে আসেন আমরা জিনিসগুলো দেখাই আজকে এর আগে আপনারা আমার একটা ভিডিও দেখছিলেন এই ট্যাগগুলো নিয়ে এই যে এই ট্যাগ এই নাম্বার ট্যাগগুলো নিয়ে একটা ভিডিও দেখছিলেন যে নাম্বার ট্যাগের কী অসুবিধা সুবিধা এগুলো দেখছিলেন আজকে আমরা কথা বলতে বলবো এই রাবার রিং আপনার এখানে আমাদের অনেক কালার রাবার রিং দেখতেছেন আরও আছে কবুতার গায়ে পরানো আছে রাবার রিং নিয়ে আজকে কথা বলবো এই রাবার রিংগুলো এই রাবার রিংগুলো এই যে এখানে দুটা কবুতার আছে আপনার দুটা পায়ে কিন্তু দুটা করে রাবার রিং দেওয়া আছে দেখা যায় দুটা পায়ে দুটা রাবার রিং দেওয়া আছে এইটা আমি যখন আমি এটার মূল ইচ্ছা ছিল যে আমি যখন কবুতর সিলেকশন করি 101 কিলো টুর্নামেন্টের জন্য তখন আমাদের কবুতরের ভিতর থেকে কোন কবুতরটা যাবে হ্যাঁ সেই কবুতরটার প্রথমে আমরা সিলেকশন করি যে এই কবুতরটা আমাদের কবুতর পাল্লায় যাবে তো তখন সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের তো ওই খাঁচায় দেখা যাচ্ছে যে আমরা 10টা কবুতর নিব ওইখানে আছে 25টা কবুতর তো রাতের অন্ধকারে কিংবা রাতে কবুতর দেখানোর জন্য কিংবা চিনার জন্য মানে ভুল করে আরেকটা কবুতর না নেওয়ার জন্য তখন আমরা এই রিংগুলা ও ফার্স্ট অফ অল ইউজ করি একটা পয়েন্ট তখন আমরা এই রিংগুলো পরাই দিই হ্যাঁ এই রিংগুলো পরাই দেয় পরাই দেওয়ার পরে তখন কি হয় কবুতরগুলো আমরা খুব সহজে মার্ক করতে পারি যে এই কবুতরটা এই রোডে পাল্লা দিতেছে দেন আমি আমাদের 31 কিলো টুর্নামেন্ট হলো তখনও আমরা কিছু কবুতর যখন তখন ওদের অন্য চুরি পরাই দিছি যে হ্যাঁ আমার এই 150 কবুতরের ভিতরে আমার এই কবুতরটা ওইদিকে পাল্লা দিতেছে এই কবুতরটা এদিকে পাল্লা দিতেছে তাহলে আমাদের রাতে কোনো সমস্যা হয় না মার্ক করতে কিংবা আমরা কি করি আর যে বিষয়টা আসছে সেটা হলো আমরা প্রথম থেকে এখান থেকে শুরু করি দ্বিতীয়ত যে জিনিসটা করি আমার এখানে হলো বর্তমানে 9টা 3টা 11টা খাঁচা আছে কবুতর উড়ানো তো সেই ক্ষেত্রে আমরা কি করি প্রথমত এই যে আমরা কবুতর এখানে রাখছি এগুলো নর্মা দিয়ে একসাথে রাখা হয়েছে বাচ্চাগুলো নর্মা দিয়ে একসাথে রাখা হয়েছে যখন এদের হরমোন চেঞ্জ হতে থাকবে প্রকৃতি থেকে যখন তাদের হরমোনটা চেঞ্জ তখন তারা কি করে মুস্তিতে চলে আসে তখন আর এই কবুতর এখানে রাখা যায় না কিন্তু এই কবুতর এখানে রাখে তারা মুস্তি করতে থাকে উড়াতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করি তখন আমরা এটাকে ফাইন্ড আউট করি ফাইন্ড আউট দুইভাবে করতে পারবেন আপনি ফাইন্ড আউট দুইভাবে করতে পারেন একটা হলো আপনার কবুতর গায়ে রং দিয়ে হ্যাঁ যে এখানে 9টা খাঁচা 9টা কালার রং দিয়ে দিলেন গায়ে এইখানে 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 যেখানেই দেন আর করতে পারেন আপনার রিং দিয়ে আপনার 9টা খাঁচা 9 কালারের রিং নিলেন নিয়ে আপনি ওই কবুতরগুলো মার্ক করে দিলেন কারণ এই কবুতরটা যখন এখান থেকে বের হয়ে আমি অন্য খাঁচা দিব উড়ানোর শেষে এই কবুতরটা এইখানেই ঢুকবে তখন আমরা খুব সহজে দেখতে পারবো কোন চুরি কোন কবুতর কোন খাঁচায় আছে কিংবা আপনি এইখানে একটা কাগজে লিখে রাখলেন হলুদ চুরি নীল চুরি লাল চুরি সাদা চুরি কালো চুরি বেগুনি চুরি তখন ওই কবুতরটা আপনি না থাকলেও আপনার কবুতর যে দেখাশোনা করবে কোনো ভাই বন্ধু বড় ভাই যে দেখাশোনা সে ফাইন্ড আউট খুব দ্রুত করতে পারবে হ্যাঁ এই কবুতরটা এইখানে কারণ কোনো খাঁচার একটা কবুতর শট বললে বোঝা যায় তখন কোথায় আছে খুঁজতে পারবে খুব সহজে খুঁজতে পারবেন যে এই কবুতরটা এখানে ঢুকছে এটা হলো গেল আরেকটা তারপরে যে জিনিসটা করতে পারেন আপনারা এই খাত কি দিয়ে আপনারা ধরেন
উড়ানের ক্ষেত্রে আর বলতেছি পরে, সেটা হলো আর যে জিনিসটা করতে হবে সেটা হলো ধরেন আমরা ধরেন বেস্ট বেস্ট দশ পেয়ার কবুতর আছে, দশ বেস্ট বেস্ট দশ জোড়া কবুতর আছে, এটা বেস্ট আমার কাছে। ওই দশ জোড়ারে আপনারা কী করলেন, ধরেন এক জোড়াকে কালো রিং পরাই দিলেন, আরেক জোড়া দশ জোড়ারে দশটা রিং পরাই দিয়ে ব্রিডিংয়ে দিলেন, দশ কালারে দশ মানে দশ জোড়ায় দিয়ে দিলেন, মানে বিশটা রিং লাগলো। তো ওই তখন কী করবেন, তখন দেখা যাচ্ছে যে ওর যে বাচ্চা কাচ্চা বেরোবে, অনেকে ট্যাগ পরাইতে পারে না, লেট হয়ে যায়, হ্যাঁ ট্যাগ কিনে না, তখন এটা একদম সহজ বুদ্ধি। তখন আপনি কী করবেন, ওই যে বাচ্চাগুলো বেরোবে ওই কোত্থেকে বেরিয়েছে কালারিংয়ের, তো ওদের কালারিংটা ঢোকাই দেবেন, ওদের কালো রিংটা বাচ্চাদের কালো রিংটা ঢোকাই দেবেন। তো যেই কয় ঝোর যেই কয় জোড়াই বাচ্চা নেন না কেন, দ্বিতীয় ঝোলে মানে দ্বিতীয়বার যখন বাচ্চা হবে তখন একটা বাচ্চাকে দুইটা রিং পরাই দিবেন, এরকম দুইটা রিং একসাথে পরাই দিবেন। হ্যাঁ এরকম আপনি যখন পরাইতে থাকবেন, একসময় আপনি যখন এই কবুতরগুলো আস্তে আস্তে বড় হইতে থাকবে, কবুতর বাচ্চাকালে এক রূপ হয়, মিডেলে এক রূপ হয়, এক দশকে এক রূপ হয়, আবার দ্বিতীয় দশক গেলে বাপ মা কালার চলে আসে। তো তখন কি হয়, তখন আপনার ফাইন্ড আউট করতে খুবই সুবিধা হয় যে এইটা এই ঝোলের বাচ্চা, এই এই কবুতরের বাচ্চা, দশ জোড়া যখন কবুতর আপনি দিলেন আপনার ফাইন্ড আউট। আর আমরা যেটা করি, আমরা এই ট্যাগুলো পরাই দিই, এই যে নামের ট্যাগ আছে আমার এখানে দেখাও, এই নামের ট্যাগ আছে আমার, আবার এই চায়না ট্যাগ ছিল আমি চায়না থেকে নিয়ে আসছিলাম, আর এই ট্যাগুলো আমার ছোটো ভাই শাহরিয়ার থেকে নিয়েছিলাম, কমলাপুরে থাকে, আর এই যে এই চায়না ট্যাগটা আমি চায়না থেকে নিয়ে আসছিলাম নিজে, এই চায়না ট্যাগটা আমি নিজে নিয়ে আসছিলাম, এখানে চায়না লেখা আরই, আর এই ট্যাগুলো আমি শাহরিয়ার কমলাপুরের ছোটো ভাই শাহরিয়ার থেকে নিয়েছিলাম। আরও 200 ট্যাগের অর্ডার দিছি ওর কাছে, তো এখন চায়নার ছুটি, সরকারি ছুটি চলতেছে, তো এর জন্য আমি আর এগুলি পরে না, আমরা এখন এই প্লাস্টিকের যে নাম্বারওয়ালার ট্যাগ ওইগুলো আমরা পরাই দিতেছি। তো এখন ধরেন আপনি এখন ওই কবুতরগুলো আস্তে আস্তে যখন বিল্ড আপ হবে, ওদের জোড়া দিবেন, তখন আপনি দেখতে পারতেছেন যে আমরা সচরাচর কী করি, বাবা মেয়ে ছেলে, বাবা মেয়ে মা ছেলে জোড়া দেই না। আরেকটা জিনিস আমরা চেষ্টা করি, সেটা হলো এক ঝোলের ভাই বোন, না দেওয়া যায় না এমন না, এক ঝোলের মানে এক ঘরের থেকে বের হয়েছে ওই ভাই বোনকে আমরা জোড়া দিই না, ওই ভাই বোনকে আমরা জোড়া দিই না, তো সেই ক্ষেত্রে মানে পার্থপক্ষে দিই না, ব্লাডটা এক হয়ে যায়। হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কী করি, মানে এই প্রথম জোলের ভাইটাকে নিয়ে দ্বিতীয় জোলের বোনটাকে সাথে জোড়া দিই, আবার প্রথম জোলের বোনটাকে নিয়ে দ্বিতীয় জোলের ভাইটার সাথে জোড়া দিই, মানে একটু ঘুরাই দিই। তো সেই ক্ষেত্রে আপনাকে কবুতরগুলা 2 বছর হোক 4 বছর হোক, আপনি পরে অনায়াসে চিনতে পারবেন, যখন এক রিং দেখবেন তখন বুঝবেন এটা ফার্স্ট ব্যাচের বাচ্চা, যখন দুই রিং দেখবেন তখন দ্বিতীয় ব্যাচের বাচ্চা, যখন তিন রিং দেখবেন তখন দেখবেন যে তৃতীয় ব্যাচের বাচ্চা। এটা আপনাকে ফাইন্ড আউট করতে খুব সুবিধা করবে, খুবই সমস্যা মানে সুবিধা করবে। হ্যাঁ আমরা পাল্লায় যাব, এখন আমরা পাল্লায় আমাদের এই বাসায় 300 কবুতর উঠতেছে, আমরা তো আর 300 কবুতর নিতেছি না, আমরা দেখা যাচ্ছে 120 থেকে 150, বড় যে 200 কবুতর 100 কবুতর বাসায় থাকে, তখন আমরা প্রত্যেকটা কবুতরকে পায়ে সিলেকশন করে দিলাম যে এই কবুতরগুলো আমরা পাল্লা দিয়ে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে যে কোনো কবুতর আমার পছন্দ, খুবই পছন্দ কবুতর, আবার কোনো কবুতর ডিস্টার্ব করতেছে, মানে এখানে বসতেছে ওইখানে বসতেছে, এটা পাল্লা দিলে রাখবে না। আবার কোনো কবুতর দেখা যাচ্ছে পরে সেটিং নেয়, বেসিক্যালি দেখা যাচ্ছে 90% কবুতর উড়ানোর সময় সেটিং হয়, 10% কবুতর সেট হয় না, ওদেরকে তার ভাল রাস্তায় ফেলে দিলে পারবো না, কারণ সেই ক্ষেত্রে আমরা এই যে কোনো একটা রিং কিংবা দুইটা রিং, ওই ওই যে রিংটা আগে পরানো ছিল ওই রিংয়ের সাথে আরেকটা ব্ল্যাক রিং, মানে ব্ল্যাক অর্থ নিষিদ্ধ কিংবা একটা ব্ল্যাক রিং ঢোকাই দিলাম, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই কবুতরটা আমরা পাল্লায় দিতেছি না, এই কবুতরটা বাদ, তখন আমরা রিং দেখলেই বুঝতে পারবো যে এই কবুতরটা মানে আর দিব না। হ্যাঁ তারপরে যে জিনিসটা আপনি করতে পারবেন যে আপনার কবুতর, তারপরে ধরেন আপনারা বাচ্চা বের করছেন অনেকগুলো, কিছুই পরার নাই, কিছুই পরার নাই, তো কিন্তু ওর ভিতরে আপনার কিছু বাচ্চা খুব ভালো পছন্দ আছে, তো সে তখন আপনি দুইটা কবুতরের ওই কবুতরের বাচ্চা রিং করাই দিলেন, ওটা 10 বছর পর আপনি দেখতে পাবেন যে এটা ওই ব্লাডের জাত। আর আরও কিছু কিছু জিনিস আছে আমাদের পাল্লার ক্ষেত্রে হয়, ওই জিনিসগুলা না বললেই দরকার নাই, কারণ এইটা আমার ক্ষেত্র প্রযোজ্য আছে। তো আমরা পাল্লার তারপর দেখা যাচ্ছে আমরা কবুতরের বয়সও নির্ধারণ করি এইটার মাধ্যমে। তো যাই হোক আজকে মোটামুটি করছি,
পরবর্তী যদি এই বিষয়টা নিয়ে আরো কিছু মনে পড়ে কিংবা আমার কোনো ভাই কোনো বন্ধু যদি আমাকে নলেজ দেয় পরবর্তী ভিডিওতে আমরা এটা আবার ই করে অ্যাড করে দেব যাতে আপনাদের এই রিংগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যায় এই যে রাবারের রিংগুলো আমরা কেন পরাই কি কারণে পরাই এই রাবারের রিংগুলো শুধু সৌন্দর্যের জন্য না এই রাবারের রিংগুলো অনেক কার্যকর আবার অনেক বার্তা হ্যাঁ মেসেজ বহন করে তো আর কি বলবো আজকে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কবুতার জন্য দোয়া করবেন আর আমার ছেলে খন্দকার রায়ান ওর একটা চ্যানেল আছে এসআর টিভি জুনিয়র ওটা সাবস্ক্রাইব করবেন ও ইনশাল্লাহ ও কদিন পর থেকে ভিডিও দেওয়া শুরু করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ